হ্যালো, কি অবস্থা? কাফি, তারপর হচ্ছে ইলহাম, তোমরা কই ছিলে কয়েকদিন? ক্লাস গত ক্লাসে মনে ছিল না তোমরা, কারণ কি? হ্যাঁ ভাইয়া, আমি একটু বাড়িতে ছিলাম। আচ্ছা, আর কাফি আমি ভুলে গিয়েছিলাম স্যার। কি বলা, ভুলে যাও কিভাবে? এটা যদি ভুলে যাও তাহলে হবে? আচ্ছা, আমরা তো মূলত বইটা চ্যাপ্টার 14 পর্যন্ত, এক্সপ্রেস এক্সপ্রেস পর্যন্ত আলোচনা করে শেষ করে ফেলছি। তো আমরা চ্যাপ্টার 2 থেকে একদম, ফর দ্য ওয়ান লাস্ট টাইম, আমরা বুকটাকে একদম চ্যাপ্টার 2 থেকে চ্যাপ্টার 11 বা 12 পর্যন্ত আরেকবার যাব, এবং এটা হয়তো আর রিপিটেশন হবে না। তার মানে এখন যে চ্যাপ্টারটা একবার পড়তেছি, সেটা হয়তো বই শেষ করে আবার ঘুরে আসার সুযোগ হবে না। তো এভাবে আমরা পড়বো, যে চিন্তা করে নিবো যে দিস ইজ দ্য লাস্ট টাইম আমার এসএসসি পরীক্ষার আগে আমি টপিক গুলা পড়তেছি, ঠিক আছে? তো আমরা চ্যাপ্টার 2 থেকে শুরু করার কথা ছিল। তো বেসিকে মোটামুটি কারো কোনো প্রবলেম হওয়ার কথা না, বাট হোয়াট আই গত ক্লাসে কথা বলে যেটা ডিসিশন নেওয়া হয়েছে, যে আমরা বেসিকের মূল কিছু অল্প, যেটা না হলেই না, বা যেখানে সমস্যা আছে সেগুলো সলভ করব, অ্যান্ড শুধুমাত্র সমস্যাগুলো, অ্যান্ড দেন সরাসরি গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করা হবে, যাতে ডিরেক্টলি কারো, মানে আমাদের যে সময়টা আমরা পাবো হাতে, সেই সময়ের মধ্যে হয়তো যাতে আমরা শেষ করতে পারি আর কি। তো তো প্রবলেম ছিল সবার গ্রাফে, ঠিক আছে? তো গ্রাফ নিয়ে আজকে আমরা বিস্তারিত একটু জানবো, যে গ্রাফ জিনিসটা কি, কিভাবে তৈরি হয়, কিভাবে গ্রাফ বুঝতে হয়, ধরতে হয়, মানে সবকিছু গ্রাফের 14 গোষ্ঠী আর কি জানবো। তো শুরু করা যাক। তো তোমরা যারা আছো, কাফি, ইলহাম, তোমাদের এই চ্যাপ্টারে কনসেপচুয়ালাইজ গ্রাফের ভাইয়া, সমস্যা আছে তোমাদের? হ্যাঁ হ্যাঁ ভাইয়া, আছে অনেক আচ্ছা, ঠিক সময় আছে, খত কোশ্চেন আসে একটু, মানে যদিও বুঝতে পারছি। আমাদের বইয়ের গুলা হতো কঠিন না, তবে অনেক সময় একটু আপার লেভেলে মানে দিয়ে হচ্ছে দেয়। আমরা সব প্যাটার্নের গ্রাফ গুলা বুঝতে পারি না, কয়েকটা বুঝতে পারি কিন্তু কিছু কিছু প্যাটার্ন থাকে সেগুলো বুঝতে পারি না। তো আমরা আসলে গ্রাফটাকে কেন সম্পর্কিত করি চ্যাপ্টারের সাথে, দেখো আমরা যখন ছোটবেলা থেকে গ্রাফ শিখে আসছি, আমাদের গ্রাফ সৃষ্টি করার মূল উদ্দেশ্য ছিল যে দুইটা ভ্যালু থাকতো, এক্স এবং ওয়াই, ভুজ এবং কোটি, চারটা কোয়াড্রেন্ট থাকতো, তার মধ্যে আমাদের এখানে শুধুমাত্র ফার্স্ট কোয়াড্রেন্টটাই কাজে লাগবে, কারণ আমরা শুধুমাত্র পজিটিভ মানগুলো নিয়ে এখানে কাজ করব। তো সেই গ্রাফের মাধ্যমে আমরা যে কাজটা করতাম, যে আমাদের দুইটা বিন্দু বের করতে হইতো, মানে ইকুয়েশন অনুযায়ী সেই দুইটা বিন্দু বের করে আমরা বিন্দুটাকে যোগ করে দিতাম, এটাই ছিল কাজ, তাই না? চিন্তা করো তো, যে আমরা যে দুইটা বিন্দু বের করে তো যোগ করে গ্রাফটা পাইতাম, লেখচিত্রটা পাইতাম, এটার দরকারটা কি ছিল, মানে এটা কি উদ্দেশ্যে এই গ্রাফের মানে জন্ম, সেটা কি জানি আমরা সবাই? না ভাইয়া, আচ্ছা, আমি বলি, ধরো আমাদের কাছে একটা ইকুয়েশন আছে, যে সাপোজ ওয়াই ইকুয়াল 5x+2, ঠিক আছে? তো এই ইকুয়েশনটা ধরো আমি একটা গ্রাফ আঁকলাম, এবং ধরো এটা গ্রাফটা এরকমই পাইলাম আমি, ঠিক আছে? তো আমি কিন্তু অ্যাকচুয়ালি যেটা করছি, আমরা এখানে দুইটা বিন্দু নিচ্ছি, এক্স অক্ষ বরাবর এবং ওয়াই অক্ষ বরাবর, এবং ভুজের দুইটা ভ্যালুর জন্য কোটির দুইটা ভ্যালু আমরা ইকুয়েশন দিয়ে বসায় পাইছি। আশা করি আমার কথাগুলো বুঝতে কারো কোনো সমস্যা হচ্ছে না এই কথাগুলা। তো তাহলে আমরা দুইটা বিন্দু বসিয়ে একটা রেখা পাইলাম, তো এই রেখা দিয়ে আমি কি করবো, এটার সাথে আমার লেনা দেনাটা কি, এটা বুঝতে হবে। দেখো আমরা হয়তো মনে করো এক্স এর মান যখন সাপোজ ধরো 2, তখন আমরা এই বিন্দুটা পাইছি, তারপর এক্স এর মান যখন মনে করো 4, তখন হয়তো আমরা এই বিন্দুটা পাইছি। তো যেহেতু আমরা এই রেখাটা পাইছি, তার মানে এই গ্রাফের মধ্যে থাকা সকল, এই রেখাটার মধ্যে থাকা সকল বিন্দু কিন্তু এই সমীকরণকে সিদ্ধ করবে। এটার মানে হচ্ছে, ধরো আমার এখন একটা ভ্যালু আছে, এক্স এর ভ্যালু দেওয়া আছে মনে করো 2.2, বা ধরো 2.5, ঠিক আছে? এক্স এর ভ্যালু হচ্ছে 2.5। তো আমি যদি, আমার কাছে যদি একবার গ্রাফটা থাকে, তাহলে আমাকে ওই এক্স এর ভ্যালু কত হলে ওয়াই এর ভ্যালু কত হবে সেইটা বের করার জন্য বারবার এই সমীকরণের দ্বারস্থ হইতে হবে না। কেন? কারণ দেখো আমরা অলরেডি একটা গ্রাফ পেয়ে গেছি। তো এখন যদি আমার 2. এক্স এর ভ্যালু 2.5 এর জন্য ওয়াই এর ভ্যালু কত হবে সেটা বের করা লাগে, আমি সমীকরণ ছাড়াই যেটা করব, সিম্পলি গ্রাফ ধরে আড়াই ঘর আগাবো, আড়াই ঘর আগায় দেখবো যে এই গ্রাফের এই সরলরেখাটা কোন বিন্দুতে মিলে, অ্যান্ড দেন ওখান থেকে আমরা কি করব, দেখবো যে ওই বিন্দুতে ওয়াই এর মান কত, এবং ওইটাই হবে এক্স্যাক্টলি ওই সমীকরণ অনুযায়ী, এক্স এর মান এত হলে ওয়াই এর মান তত হবে। তার মানে হচ্ছে আসলে কাহিনীটা এই, যে এই লেখচিত্রটা থাকা মানে
তুমি এক্সের যে কোনো সংখ্যক ভ্যালু, দশমিকের পর দশমিক ভ্যালু, ভগ্নাংশ, 2.4, 4.2, যে কোনো ভ্যালু জন্য ইনস্ট্যান্টলি ওয়াইয়ের ভ্যালু কত হবে বলে দিতে পারবা। কথাটা বুঝতে পারছি সবাই? জি ভাইয়া, জি স্যার, আচ্ছা, তো এটা সবচেয়ে বড় বেনিফিট গ্রাফ থাকার। আসলে সবচেয়ে বড় না, ভুল হয়ে গেল। এর চেয়েও বড় বেনিফিট হচ্ছে কি, গ্রাফটা একটা ইমাজিনারি বিষয়, এটা দেখে সরাসরি ওই ইকুয়েশনটা সম্পর্কে বা ওই জিনিসটা সম্পর্কে ধারণা করে ফেলা যায় এটা কেমন ইকুয়েশন। তো আমরা যদি এই একই কাজটা আমাদের গতি অধ্যায়ে করি, আমরা বোঝার জন্য যে একটা বস্তুর গতি কেমন, বা এট এ গ্ল্যান্স একটা ছবি দেখে জাস্ট আমরা বস্তুটার গতি যদি বুঝতে চাই এক নজরের মধ্যে, তাহলে আমাদের গ্রাফের সাহায্য নিতে হবে। শুধু তাই না, দুইটা গতিশীল বস্তুর মধ্যে তুলনা করার জন্য বা চট করে কোনো ডিসিশন দেওয়ার জন্য বা রিয়েল লাইফে ডাটা অ্যানালিসিস করার জন্য গ্রাফ লাগে। আপনারা যদি হায়ার লেভেলে ফিজিক্স নিয়ে পড়াশোনা করবেন, দেখবেন যে প্রত্যেকটা জায়গাতে গ্রাফ, গ্রাফ নাই এমন কোনো কিছুতে নাই ফিজিক্সে, ঠিক আছে? তো গ্রাফ আসলে খুব সহজে দুইটা ভ্যালুকে কম্পেয়ার করতে পারে, তো তো এটা আমাদের জন্য একটা ভিজুয়ালাইজেশন ক্রিয়েট করে। তো এখন প্রশ্ন হচ্ছে যে আমরা গতিতে এই দুইটা ভ্যালুকে কি ইউজ করব। আমরা গতিতে সাধারণত দুইটা জিনিস দেখতে চাই এই চ্যাপ্টারে, সেটা হচ্ছে বেগ আর এটা হচ্ছে ত্বরণ। কি বললাম, বেগ এবং ত্বরণ, এই দুটো জিনিসের মধ্যে খুব সহজে কম্পেয়ার করতে চাই দুইটা বস্তুর মধ্যে। তো এই জন্য আমরা দুই ধরনের গ্রাফ তৈরি করি, একটাকে বলা হয় বেগের গ্রাফ। গতদিন এটা নিয়ে কিছু কথা শুরু করছিলাম, বাট পরে মাঝখানে দেখা গেল অনেকে গোড়াটাই বুঝে না, তাই আবার এখান থেকে শুরু করলাম। আরেকটা হচ্ছে ত্বরণের গ্রাফ। তাহলে বেগের গ্রাফ এবং ত্বরণের গ্রাফ, এই দুইটা গ্রাফই আমরা ইউজ করব এই চ্যাপ্টারে, বা সর্বোচ্চ এই দুইটাই লাগবে। তো এই ধরনের ক্ষেত্রে ডেফিনেটলি যেহেতু গ্রাফের কাজ কি দুইটা ভ্যালু মানে দুইটা মানকে কম, যেটা হচ্ছে তো বেগের গ্রাফে আমরা কি তুলনা করি, বেগের গ্রাফের ক্ষেত্রে সময়ের সাথে আমরা সবসময় একটা বস্তুর সরণ তুলনা করি। তার মানে হচ্ছে কখন সময় কত এবং সেই সময় তার সরণ কত, সেই দুইটা ভ্যালুকে এক্স এবং ওয়াই এর মাধ্যমে আমরা দেখার চেষ্টা করি। আর যেটা হচ্ছে ত্বরণের গ্রাফ, ত্বরণের গ্রাফের ক্ষেত্রে আমরা এক্স অক্ষ বরাবর সবসময় সময় কাউন্ট করি, মানে যে কোনো বেগের গ্রাফের ক্ষেত্রে এক্স অক্ষ সময় টি মানে সময় কাউন্ট করতে হবে, এবং ওয়াই অক্ষ বরাবর ত্বরণের গ্রাফের জন্য আমরা সবসময় দেখি তার বেগ কত, মানে কোন সময়ে তার বেগটা কেমন, কারণ ওইখান থেকে আসলে ধারণা করা যায় যে বেগের ভ্যালুটা কিভাবে পরিবর্তিত হচ্ছে বা আদৌ পরিবর্তিত হচ্ছে কিনা। কথা কি ক্লিয়ার সবার কাছে? কোনো প্রশ্ন আছে এতটুকু পর্যন্ত? বুঝি নাই এমন কোনো কথা আমি এতক্ষণ ধরে বলছি? এক্স অক্ষ বরাবর ভাইয়া সব সময় কি টাইম নিতে হবে? হ্যাঁ, সবসময় টাইম নিতে হবে ব্যাপারটা এরকম না, নিতেই হবে। বিষয়টা হচ্ছে সবসময় আমরা সময় দিয়ে আমাদের গতির সবকিছু তো সময়ের সাথে নির্ধারিত হয়, তো এই জন্য আমরা সবসময় সময় নেই। তাহলে এটাই হচ্ছে সবচেয়ে কনভেনিয়েন্ট ওয়ে। বাট এখন তুমি যদি এক্স অক্ষ বরাবর অন্য কিছু নিয়ে আইসে কিছু করো, তাহলে তুমি যে গ্রাফটা পাবা সেটার সাথে অন্য গ্রাফ তো মিলাইতে পারবা না একই বস্তুর জন্য, তখন তো তাকেও তোমার মতো করে গ্রাফ ধরে নিতে হবে, এটাই আর কি বিষয়। বাট এই জন্য আমরা সবসময় সময় ধরে নিবো এক্স অক্ষ বরাবর, ইট ইজ দ্য ফিক্স, এটা একদমই ফিক্স, ঠিক আছে? তো সময় বরাবর বেগ। তাহলে দেখো এখন তাহলে আমরা কি কি জিনিস নিয়ে কাজ করতেছি। আমরা মূলত তিনটা জিনিস নিয়ে কাজ করতেছি, নাম্বার ওয়ান সময় মানে টি, নাম্বার টু হচ্ছে সরণ মানে এস, আর নাম্বার থ্রি হচ্ছে বেগ মানে ভি, টিভিএস। হ্যাঁ, টিভিএস মোটরসাইকেল মনে করেন না আবার। তো এই টিএসভি, এই তিনটা জিনিস নিয়ে হচ্ছে আমাদের কাজ। তো আমরা যে কাজটা করব এখন খুব সুন্দর ভাবে একটু সময় নিয়ে, হ্যাঁ একেবারে নর্মাল পানি ভাতের মতো জিনিস, কিন্তু সেইটাকে একটু সময় নিয়ে খাবো, ঠিক আছে? তো এটা বেগের গ্রাফ, এটা হচ্ছে ত্বরণের। আচ্ছা, বেগ প্রথমে আমরা বেগের গ্রাফ দিয়ে শুরু করব, ঠিক আছে? তো বেগ কয় প্রকার হতে পারে, সুষম বেগ এবং অসম বেগ, তাই তো? তো প্রথমে আমরা সুষম বেগের জন্য দেখব যে সুষম বেগ দিয়ে আসলে আমরা যদি বেগের গ্রাফ আঁকি কোনো একটা বস্তুর জন্য, তাহলে তার গ্রাফটা কেমন পাবো এবং বেগের পরিবর্তনের সাথে সেটা কেমন হবে, এবং ঢাল জিনিসটা দিয়ে কিভাবে আসলে একটা গ্রাফ থেকে কোনো বেগের মান বা ত্বরণের মান নির্ধারণ করা হয়, ওভারঅল জিনিসটাকে লিঙ্ক আপ করবো। হ্যাঁ, তো কেয়ারফুলি একটু খেয়াল করবেন। তো আমরা প্রথমে যেহেতু সুষম বেগ নিয়ে কাজ করতেছি, ধরি আমাদের কাছে দুইটা বস্তু আছে, মানে দুইটা গতিশীল বস্তু, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি, ঠিক আছে? তো এ যে বেগ, সেই বেগটা হচ্ছে ধরো 2 মিটার পার সেকেন্ড, আর বি এর যে বেগ সেই বেগটা ধরো তোমার কত, 3 মিটার পার সেকেন্ড, একবারে ক্লোজ ধরলাম আমরা। তো আমরা এখন যে কাজটা করব এর জন্য এবং বি এর জন্য,
বেগে গ্রাফ প্রথমে আঁকবো এবং দেখবো গ্রাফটা কেমন হয়। তো দেখো গ্রাফটা বসাইতে হলে গ্রাফ যদি আমরা আঁকতে চাই আমাদের কি লাগবে, দুইটা লাগবে, সময় লাগবে, সরণ লাগবে। তার মানে ডিফারেন্ট ডিফারেন্ট টাইমসে এই বস্তুটার যে ডিফারেন্ট ডিফারেন্ট সরণের ভ্যালু হবে সেইটা আমাদেরকে বের করতে হবে ফার্স্ট অফ অল, দেন আমরা এখানে বসাইতে পারবো। তো আমরা যদি এ বস্তুর কথা চিন্তা করি, ঠিক আছে, এ বস্তুর যখন কথা চিন্তা করব তাহলে আমাকে সবার আগে, আচ্ছা তো আমরা তাহলে একটু প্রথমে বিভিন্ন সময়ে তার কিসের মান বের করার চেষ্টা করব, সরণের মান, ঠিক আছে। তো এখানে হচ্ছে আমাদের সময় এবং এখানে হচ্ছে আমাদের সরণ। তো খেয়াল করো সময় যখন জিরো আমরা ধরে নিলাম তখন সরণ কত হবে, যে বস্তুটার বেগ 2 মিটার/সেকেন্ড তার সরণ কত হবে সেটাও কিন্তু জিরো হবে, কারণ সময় জিরো, কিন্তু স্টার্টই করে নাই, তাই তো? তো এভাবে 1 সেকেন্ডের মাথায় গিয়ে যেহেতু এটার বেগ 2 মিটার/সেকেন্ড তাহলে 1 সেকেন্ড পরে গিয়ে বেগ কত হবে, সরি বেগ মানে সরণ কত হবে সেটা হচ্ছে 2 মিটার, 2 সেকেন্ড পরে বেগ কত, দূরত্ব কত হবে 4 মিটার, 3 সেকেন্ডে দূরত্ব কত হবে 6 মিটার, এবং 4 সেকেন্ডে কত হবে সেটা হচ্ছে 8 মিটার, এভাবে চলতে থাকবে, তাই তো? এখানে তো বুঝতে পারো কোনো সমস্যা নাই নাকি, আছে কি? না ভাই আমার কোনো সমস্যা নেই। আচ্ছা না স্যার, বাকিদের একটু তাহলে এবার চিন্তা করো, যার বেগ হচ্ছে 3 মিটার/সেকেন্ড তার জন্য সময় যখন জিরো তখন সরণ কত হবে, জিরো। সময় যখন 1 সেকেন্ড তখন 3 মিটার/সেকেন্ড যে বেগে গতিশীল বস্তু সরণ কত হবে সেটা হচ্ছে 3 মিটার, কারণ সে প্রতি সেকেন্ডে 3 মিটার করে যাচ্ছে। 2 সেকেন্ডে ওর বেগ কত হবে 6 মিটার, সরি বেগ কেন বলতেছি বারে বারে, 2 সেকেন্ডে হবে 6 মিটার সরণ, 3 সেকেন্ডে হবে কত, 3 সেকেন্ডে হবে 9 মিটার, 4 সেকেন্ডে হবে 12 মিটার। কোনো সমস্যা আছে? না স্যার। আচ্ছা তো এখন আমরা একটু বড় করে গ্রাফটা আঁকি, তো আমরা দেখবো যে কাহিনীটা কি হয়, কিভাবে আসলে এই গ্রাফ দিয়ে দুইটা বস্তুর বেগকে ডিস্টিংগুইশ করা যায়, কিভাবে জিনিসগুলা বুঝতে হয়। তো আমরা তাহলে এক্স অক্ষ বরাবর সময় নিচ্ছি, কোনো সন্দেহ নাই। তাহলে এখানে হচ্ছে এক্স অক্ষ জিরো আমরা ধরলাম, হ্যাঁ, তারপর মনে করো এটা 1, তারপর হচ্ছে মনে করো 2, তারপর হচ্ছে 3, তারপর হচ্ছে 4, 5, আমরা তো 5 সেকেন্ড নিচ্ছি, 1, 2, 3, 4, 5। তো একই ভাবে আমরা ওই অক্ষ বরাবর ধরো কিছু মান নিলাম, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, উপরে গেলে 11, 12। আচ্ছা তো এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ ওয়াই অক্ষ বরাবর মান, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। এখন আমরা কিন্তু খুব সহজেই মানগুলো বসাতে পারবো এখানে, তাই না? এখানে তো কারো কোনো সমস্যার কথা না। তো প্রথম হচ্ছে আমরা এই বস্তুর জন্য এইখানে গ্রাফ বসায় দেখি যে কেমন আছে গ্রাফটা। তো খেয়াল করো সময় যখন জিরো তখন সরণ জিরো, এই বস্তুর জন্য সময় যখন 1 সেকেন্ড তখন সরণ কত, 2। তার মানে এখানে 1 ঘর যাবো, এদিকে 2 ঘর উপর উঠবো, তাহলে এখান থেকে এই পর্যন্ত হচ্ছে আমাদের প্রথম বিন্দুটা। সময় যখন 2 সেকেন্ড তার সরণ কত, 4 মিটার, তাহলে এদিক বরাবর 2 যাবো, এদিক বরাবর 4 উঠবো, তাহলে মোটামুটি এটা বুঝতেছি না এই জিনিসটা নাকি? সময় যখন 3 সেকেন্ড আমরা তখন সরণ হচ্ছে 6 মিটার, মানে হচ্ছে আমি এই দিকে 6 পর্যন্ত উঠবো, যেভাবে আমরা সব গ্রাফ বসাই। সময় যখন 4 সেকেন্ড তখন আমাদের দূরত্ব হবে কত, সেটা হচ্ছে 8, তাহলে মোটামুটি 8 হচ্ছে এই পর্যন্ত আসে। তো দেখো আমরা যে বিন্দুগুলো পাইলাম আমরা এখন এই বিন্দুগুলোকে যোগ করবো, যোগ করলে আমি কিরকম লেখা পাচ্ছি, আমি ডেফিনেটলি এখানে একটা সরল লেখা পাচ্ছি, তাই তো? তো এইটাই হচ্ছে আসলে এই বস্তুটার বেগের গ্রাফ। তো দেখো এখানে কি ঘটনা ঘটলো, আমরা রেখাটা সরল রেখা পাইলাম, তার মানে ফার্স্ট ডিসিশন হচ্ছে এইটা যে যদি কোন একটা গ্রাফ, সেটা বেগের গ্রাফ হোক বা ত্বরণের গ্রাফ, দুইটার জন্য আসলে একই শর্ত কাজ করে, সেটা হচ্ছে যদি আমাদের রেখাটা সোজা হয় তাহলে আমাদের বুঝতে হবে জিনিসটা সুষম, জিনিসটা কি সুষম। আর এটা কার গ্রাফ ছিল, এটা যেহেতু বেগের গ্রাফ ছিল তার মানে এইখানে বলতে হবে যে এই বস্তুর বেগটা সুষম। তো তোমাকে আসলে এই ভ্যালু গুলা কিন্তু দেওয়া থাকবে না, তোমাকে শুধু ছবিটা দেওয়া থাকবে, এই ছবি দেখে তুমি ইনস্ট্যান্টলি ডিসিশন মেক করতে পারবা যে এটা আসলে সুষম বেগ ছিল, তোমার ভ্যালু গুলো অ্যানালাইসিস করার প্রয়োজন পড়বে না। কথাটা বোঝা গেছে সবার কাছে? বুঝছি স্যার। আচ্ছা তো এখন এই রেখাগুলো সোজা হয় কেন, আসলে বলতে পারবা সোজা হয় কেন এরকম রেখাগুলো, সুষম বেগ হলে বা সুষম ত্বরণ হলে? কারণ প্রতিবার একই মান, একই করে মান বাড়তেছে। হ্যাঁ, এভাবে না বলে এভাবে বললে বেটার হয়,
কারণ এখানে সময়ের সাথে সরণের যে পরিবর্তনের হার সেটা সুনির্দিষ্ট, তো এই জন্য একটা নির্দিষ্ট রেশিও অনুযায়ী গোটা জিনিসটা বাড়ে, সময় যখন বাড়ে সরণ তখন বাড়ে একটা নির্দিষ্ট হারে, সবসময় এই হারটা কম বেশি হয় না, এই কারণে এটা সোজা হয়। আর যদি এটা সুষম হারে না বাড়তো তাহলে কাহিনী হয়ে যেত, কি কারণে এটা পরে দেখবো। বাট তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম, তাহলে যদি বেগের গ্রাফ সোজা পায় তাহলে ডেফিনেটলি এটা হচ্ছে সুষম বেগ, তাতে কোনো সন্দেহ নাই। তো এখন তাহলে আমরা যদি এই 3 মিটার/সেকেন্ড যেটা বেগ সেটাও যদি গ্রাফ আঁকি, সেটাও তো সরল রেখা পাবো তাই না, তাতেও কোনো কিন্তু সন্দেহ নাই। কিন্তু সমস্যা হচ্ছে যদি তো দেখো, এখন আমরা 3 মিটার/সেকেন্ড গতিশীল বস্তুটার জন্য তার এই বেগের গ্রাফটা আঁকবো, দেখি এখানে পার্থক্য কোথা কোথায় হয়। তো দেখো, এটা যখন সময় জিরো ওটার সরণ তখন জিরো, মানে স্টার্টিং পয়েন্টটা ঠিক আছে। সময় তারপর এটা যখন সময় 1 সেকেন্ড হয় ওইটার তখন সরণ কত হয়, 3 মিটার যায়। তারপর আমরা এদিকে এক ঘোর আগাবো, মানে x অক্ষ বরাবর, এবং y অক্ষ বরাবর 3 ঘোর আগাবো, 1 2 3, মানে এই জায়গাটাতে আমরা আসবো। তারপর এখানে সময় যখন 2 সেকেন্ড, এখানে সরণ তখন কত, সেটা হচ্ছে তোমার প্রায় 6। তো তার মানে এখানে 2 ঘোর আগালে আমি এদিকে আগাবো 3 4 5 6, তাহলে মোটামুটি এই জায়গাটায় আসবো। একই ভাবে 3 সেকেন্ডের জন্য আমরা এখানে আসবো কোথায়, 9 এর ঘরে, আর 4 সেকেন্ডের জন্য কত আসবো, 12 এর ঘরে। তো এখন খেয়াল করো, আমরা যদি এখন এই রেখার বিন্দুগুলোকে যোগ করি, আমি এখনো সরল রেখা পাচ্ছি, কিন্তু পার্থক্য কোথায় হচ্ছে, পার্থক্যটা হচ্ছে 2টা রেখাই সরল রেখা কিন্তু 2টা ঢাল সমান না, 2টার ঢাল সমান না। কথাটা বোঝা গেছে? জি ভাইয়া। তো তার মানে যখন খেয়াল করো তো, যেহেতু আমরা এটা বুঝে গেলাম, তাহলে এখন যদি তোমাকে বলা হয় যে এই কোন এরকম কোন মান নাই, শুধু 2টা গতিশীল বস্তু আছে এ এবং বি, তাদের গ্রাফ হচ্ছে এরকম, তাহলে এখান থেকে তোমার কি বুঝতে কোনো অসুবিধা হবে যে এটা কি সুষম বেগ আছে নাকি অসম বেগ আছে, নাকি কারো বেগ বেশি নাকি কারো বেগ কম, এত গ্ল্যান্স বলে দেওয়া সম্ভব না? হ্যাঁ স্যার। এই জন্যই আসলে গ্রাফ খুব দরকারি আমাদের জন্য, ঠিক আছে? এটা তো খুব সরল সিম্পল ভ্যালু ছিল, বাট অনেক কমপ্লেক্স ভ্যালু থাকে আমাদের সায়েন্স, মানে রিসার্চ, স্পেশালি মনে করো অনেক রিসার্চ গবেষণার ক্ষেত্রে বিভিন্ন কমপ্লিকেটেড ভ্যালু থাকে, যেগুলো দেখে সেখান থেকে কোনো প্যাটার্ন বের করা যায় না, বাট সেগুলোকে যখন গ্রাফে বসানো হয় ইনস্ট্যান্টলি প্যাটার্ন বেরিয়ে আসে, বিজ্ঞানীরা খুব ইজিলি রিসার্চ করতে পারে গ্রাফ দিয়ে, এটাই হচ্ছে গ্রাফ ব্যবহারের কারণ। তো যাই হোক, আমরা এখন জানবো যে এই যে আমরা রেখা পাইলাম এটা দিয়ে এখন কি হবে। তো আসলে যেটা হবে যে এখানে তো আমরা বিভিন্ন সময়ে তার বেগের সরণের মানগুলো বসায় বসায় গ্রাফটা বানাইছি, বাট অ্যাকচুয়ালি যখন আমাদের একটা গ্রাফ দেওয়া থাকবে তখন এরকম কিছু দেওয়া থাকবে না, জাস্ট একটা সরল রেখা দেওয়া থাকবে। এবং এখান থেকে করতে হবে কি, এখন উল্টা কাজ করতে হবে, আমাদের বেগ জানা ছিল, বেগ জানা বেগ থেকে গ্রাফ বের করছি, বাট এখন আমাদের যেটা করতে হবে, গ্রাফ দেওয়া আছে এখান থেকে ওই বস্তুটার বেগ বের করতে হবে। কথাটা বুঝতে পারছি? জি ভাইয়া। তো এই কাজটা আমরা কিভাবে করব? তো প্রথম কথা, গ্রাফ দেখতেছি যে এখানে সময় বনাম সরণের গ্রাফ, তার মানে ডেফিনেটলি বেগের গ্রাফ, এবং রেখাটার সোজা দেখতেছি, তার মানে ডেফিনেটলি এটাও বুঝতে কোনো সমস্যা নেই, এটা সুষম বেগ, এখন শুধু বেগের ভ্যালুটা বের করা বাকি, আর কোনো কাজ এখানে বাকি নাই। তো এই ধরনের ঘটনাগুলো দেখো আমরা কি করব, আমরা প্রথমে এই রেখার যে কোনো একটা বিন্দু নিব, ঠিক আছে? যে কোনো একটা বিন্দু নিব, ধরো আমি এই বিন্দুটাই নিলাম, এটা হচ্ছে পি বিন্দু সাপোজ। তো বিন্দু নিয়ে আমরা করব কি, ওই বিন্দুতে ভুজ এবং কোটির মান, মানে সময় এবং সরণের মানটা বের করব। কিভাবে, জাস্ট গ্রাফ ধরে নিচে আগাবো, তো দেখতেছি এটা হচ্ছে 3 এর ঘরে আছে, এবং এটা কোথায় আছে, এটা হচ্ছে তোমাদের 5 এর ঘরে আছে। তার মানে আমরা গ্রাফ থেকে ইজিলি বলতে পারি যে এই পি বিন্দুতে যখন সময় হচ্ছে 3 সেকেন্ড, তখন সরণ কত, 5 মিটার, সময় হচ্ছে, সরণ হচ্ছে 5 মিটার। তাহলে আমি এখন সময় জানি কত সময় সে ব্যয় করছে, এবং সেই 5 মিটারে সেই সময় তার সরণ কত সেটা আমি জানি। তাহলে এখন বেগের যদি আমরা সূত্র চিন্তা করি, বেগ v ইজ ইকুয়াল টু কি, সময় সরণ বাই সময়, মানে s বাই t। তাহলে এখান থেকে আমি ইজিলি কি করব, 5 কে 3 দিয়ে ভাগ দিলে বেগ বের হয়ে আসবে, জি ভাইয়া, 1.6 সামথিং কিছু আসবে, 1 সামথিং যেটাই আসুক না কেন, মানে এক কথায় আমার কিন্তু, আমি কিন্তু এখন এইখানে এই গ্রাফ থেকে আমি উল্টা ভাবে বেগের মানটা বের করলাম। কথাটা বোঝা গেছে? ক্লিয়ার? ক্লিয়ার স্যার। আচ্ছা,
খেয়াল করো, আমরা যে এখানে পাঁচকে তিন দিয়ে ভাগ করলাম, মানে সরণকে সময় দিয়ে ভাগ করলাম, এটা বেগ এইভাবে আসে বলে আমরা জানি, মানে বেগ বেগটা কিভাবে বের করতে সেটা জানি বলে বের করতে পারলাম। তো আমরা যে এখানে যে কাজটা করছি, এই যে বেগটা বের করছি, এই বেগটাকেই না আসলে বলে ঢাল। তো আমরা যে এখানে এই যে বেগটা বের করছি, এটাকে আমরা আসলে বলতেছি এই রেখা ঢাল। তো ঢাল জিনিসটা কি, ঢাল জিনিসটা বোঝার আগে দেখো আমরা যে এইখানে যে ভাগ করছি দুটো জিনিসকে, আমরা আসলে কি ভাগ করছি। আমরা তো জানি যে এই রেখার এক্স এক্সিস বরাবরই হচ্ছে আসলে সময়, আর ওয়াই এক্সিস বরাবর হচ্ছে আসলে আমাদের সরণ, তাই তো? সেটা ওয়াই এক্সিস এক্স এক্সিস। তো আমরা যখন ভাগ করছি, কাকে দিয়ে কাকে ভাগ করছি, আমরা পাঁচকে তিন দিয়ে ভাগ করছি। তো পাঁচ কি ছিল দেখো তো, আমরা এখানে জিরো টু ফাইভ এটা ছিল। তো এই যে এই অংশটা এবং এই অংশটা কি সমান না আসলে? এটা যদি পাঁচ হয় তাহলে এই যে এই ত্রিভুজটা আমরা পাইছি এখানে, একটা সমকোণী ত্রিভুজ, এই ত্রিভুজের যে লম্ব, এই লম্বটা কি আর এই পাঁচ একই ভ্যালু না? তাহলে এটা যদি পাঁচ হয় তাহলে এই ত্রিভুজের লম্বটা হচ্ছে আসলে পাঁচ, তাই তো? পাঁচ একক। আর এক্স অক্ষ বরাবর তো সময় ধরছি জিরো টু থ্রি, তার মানে এই ত্রিভুজের যে ভূমিটা সেই ভূমিটা হচ্ছে তিন একক, তাই তো? তো আমরা আসলে তাহলে এখানে যে কাজটা করছি, এই লম্বকে ভূমি দিয়ে ভাগ দিছি। কথাটা কি বুঝতে পেরেছি? আমরা বেগ বের করতে গিয়ে আসলে লম্বকে ভূমি দিয়ে এখানে ভাগ দিয়ে বেগটা বের করছি, আর কিছু করি না। তো তার মানে v is equal to s by t, আর এই গ্রাফ অনুযায়ী s by t মানে হচ্ছে আসলে লম্ব বাই ভূমি। আর লম্ব বাই ভূমিকে আমরা কি বলি একটা সমকোণী ত্রিভুজে? এটা তো একটা সমকোণী ত্রিভুজ তৈরি করছে, লম্ব বাই ভূমি মানে কি? আমরা জানি না লম্ব বাই ভূমি মানে কি, লম্ব বাই ভূমি মানে হচ্ছে ট্যান থিটা। তো তার মানে আমরা যখন এখানে বেগ বের করছি, এখানে এই বেগ, এই বেগটা হচ্ছে আসলে ট্যান থিটা, আন্ডারস্ট্যান্ড? এবং খেয়াল করে দেখো ঢাল যে জিনিসটা, ঢাল যে জিনিসটা আছে গাণিতিক ব্যাখ্যা হিসেবে, ঢাল মানে হচ্ছে যে কোনো একটা রেখা, কোনো একটা রেখা কোনো গ্রাফের এক্স অক্ষের, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে, আমরা জানি এক্স এর প্লাস মাইনাস আছে, তাহলে এক্স এর প্লাস তো এই পাশে, মানে এই পাশে তো হচ্ছে প্লাস এক্স, তাই না? তো এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কোনো একটা রেখা যতটুকু কোণ উৎপন্ন করে সেই কোণটাকে বলা হয় ওই রেখার ঢাল। সেখানে যদি থিটা কোণ উৎপন্ন হয় তাহলে থিটাটাই হচ্ছে আসলে ঢাল। কথাটা বোঝা গেছে? জি স্যার। তাহলে আমরা যদি কোন একটা রেখা গ্রাফের লেখচিত্রের এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণটা উৎপন্ন করে, ধনাত্মক দিক বলার কারণ এক্স তো এইদিকেও আছে, আমি তো এই কোণটাও ধরতে পারতাম, এই কোণটা ধরা যাবে না, কোণটা হবে এই কোণটা, ঠিক আছে? তো এই কোণটাকে আমরা আসলে বলতেছি ঢাল। তো এই কোণটা যদি আমরা এখন বের করতে চাই এই সমকোণী ত্রিভুজ থেকে, তাহলে আমাদের এটা যেহেতু কোণটা, তাহলে এটা হচ্ছে আমাদের লম্ব, এটা লম্ব, এটা হচ্ছে ভূমি, আর লম্ব ভূমি করলেই ট্যান থিটা হয়, আর এই ট্যান থিটাই হচ্ছে আসলে এই রেখাটার ঢাল, কারণ এটাই তো সেই কোণের মানটা। আর দ্যাট ইজ ওয়াই আমরা যখন একটা গ্রাফ থেকে, এরকম গ্রাফ থেকে ওই রেখার ঢাল বের করি, আমরা আসলে তখন এই গ্রাফের মানটাই বের করতেছি, মানে এটা তো বেগের গ্রাফ, মানে বেগের মানটাই বের হয়ে যাচ্ছে এখানে। কথাটা কি বোঝা গেল ভাইয়া? ওই কোনটা ঢালের মান নাকি ট্যান থিটার ঢালের মান? হ্যাঁ, শুধু কোনটা নাকি ট্যান থিটা একসাথে ঢালের মান? আসলে কোনটা হচ্ছে ঢালের মান, মানে আমরা যেহেতু কোন বের করতে হবে ট্যান থিটা ইউজ করতে হবে, তো এই জন্য আমরা একসাথে বলতেছি আর কি। কথাটা বুঝতে পারছো? অ্যাকচুয়ালি বলতে গেলে তখন অ্যাকচুয়ালি কোনটা বের করতে হলে তখন যে কাজটা করতে হবে, মনে করো আমি যদি এখানে মান দিই, মনে করো এটা এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, তাহলে যেটা ঘটবে তখন সূত্র অনুযায়ী এখানে ঢালের মান হবে ট্যান থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই ভূমি, মানে এখানে হচ্ছে এ বি বাই বি সি হবে। বোঝা গেছে কথাটা? তো দেন আমি যদি অ্যাকচুয়ালি অ্যাঙ্গেলটা বের করতে চাই, তখন এই থিটা করে, থিটা ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স করে, তখন লিখতে হবে ট্যান ইনভার্স এ বি বাই বি সি, আর এ বি মানে হচ্ছে এক্স অক্ষের ভ্যালু, মানে সেটাই হচ্ছে আসলে সরণের ভ্যালু, আর বি সি মানে হচ্ছে সময়ের ভ্যালু, মানে আলটিমেটলি দুইটা জিনিস একই। কথাটা বুঝতে পারছি?
জি স্যার। তো তার মানে এরকম একটা রেখা থাকলে আমাদের যদি গ্রাফের রেখাচিত্র দেওয়া থাকে, সেখান থেকে আমরা বেগ বের করার জন্য সময়কে সরণকে সময় দিয়ে ভাগ দিচ্ছি। আর এটা আসলে বেসিক্যালি এই রেখাটার ঢাল নির্দেশ করে, মানে উল্টাভাবে বলতে গেলে একটা রেখার ঢালই, একটা বেগের গ্রাফের কোন একটা রেখার সুষম বেগের রেখার যে ঢাল, সেটাই হচ্ছে ওই বস্তুটার বেগের মান নির্দেশ করে। বুঝতে পারছি সবাই? তো এখন একটু চিন্তা করো, যখন আমাদের দ্বিতীয় বস্তুটার বেগ বের করছিলাম, সেটা কি একটু উপরের দিকে খাড়া হয়েছিল না বেশি দুই বস্তুটার জন্য? জি ভাইয়া। কেন হয়েছিল, কেন হয়েছিল? কারণ ওটার বেগের মান বেশি আর এই কারণে ওটার ঢালের মান বেশি, আর ঢালের মান বেশি মানে কোণের মানটাও বেশি। এখন একটু চিন্তা করে দেখো সবকিছু মিলাইতে পারছো কিনা একসাথে। জি ভাইয়া, এখন বুঝছি। বুঝছি স্যার। হ্যাঁ, তো এইভাবে আসলে কাজটা করা হয় যে ঢালের সাহায্যে বেগটা বের করা হয়। তো এখন এটা ছিল সুষম বেগের গ্রাফ, এখন বেগটা যদি সুষম না হইতো তাহলে কি হইতো? ধরো আমরা এখন একটা ধরো এখন আমরা একটা সুষম ত্বরণে গতিশীল বস্তুর কথা চিন্তা করি। সুষম ত্বরণে, সুষম ত্বরণ কি সুষম বেগ এটা বলো আগে। না, তো ধরো একটা বস্তুর ত্বরণ হচ্ছে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে? তো আমরা ওই বস্তুটার জন্য এখন তিনটা ভ্যালু বের করব। সময়, সময়ের বিপরীতে আমরা বের করব তার সরণ কত, এবং সময়ের বিপরীতে তার বেগ কত, কারণ এটা সুষম বেগ না, বেগ প্রতি মুহূর্তে বদলাইতেছে এখানে। কথাটা বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, তো সময় বসানে 0, 1, 2, 3, 4, 5। খেয়াল করো সরণটা আগে আমরা এখানে বের করতে পারবো না, আগে আমাদের বেগটা হিসাব করতে হবে, কারণ এখানে বেগের উপর নির্ভর করবে কতটুকু সরণ হবে। যেহেতু এটা ত্বরণ 1 মিটার পার সেকেন্ড স্কয়ার, তার মানে কি, এটার বেগ প্রতি মুহূর্তে মানে সরি প্রতি সেকেন্ডে 1 মিটার পার সেকেন্ড করে বাড়ে, তার মানে সময় যখন জিরো তার যে বেগ জিরোই থাকবে এমন কিন্তু কোনো শর্ত নাই, কারণ সে যখন আমি সময় কাউন্ট করা শুরু করছি তখন কিন্তু সে রানিং অবস্থাতেই শুরু হইতে পারে, মানে অঙ্কটা বা এই কনটেক্সটটা রানিং অবস্থাতেই শুরু হইতে পারে। বাট আমরা ধরে নিলাম যে আমরা স্থির অবস্থান থেকে স্টার্ট করছি, তাহলে সময় যখন জিরো তখন স্থির অবস্থান থেকে স্টার্ট করলে তার বেগ হবে জিরো। তাহলে 1 সেকেন্ড পরে বেগ কত হবে বলো? সেটা হবে 1 মিটার পার সেকেন্ড। 2 সেকেন্ড পরে 2 মিটার পার সেকেন্ড। আচ্ছা, আমি এখানে ওয়ান বাদ দিয়ে এটা 2 ধরে নিই, 2 মিটার পার সেকেন্ড ধরে নিই, তাহলে সবই এক মনে হবে। তাহলে 1 সেকেন্ডে বেগ কত হবে 2 মিটার পার সেকেন্ড, 2 সেকেন্ডে বেগ কত হবে 4, 3 সেকেন্ডে 6, 4 সেকেন্ডে 8, 5 সেকেন্ডে 10 মিটার পার সেকেন্ড, এইভাবে বেগ বাড়বে। এখন একটু ছবির মাধ্যমে জিনিসটা একটু বোঝার চেষ্টা করো, এটা আগে আঁকা ঠিক হয় নাই। আমরা এখন সরণ বের করবো বিভিন্ন সময়ে, এটা তো সুষম ভাবে সরণ হবে না, প্রতি মুহূর্তে বেগ বাড়তেছে, মানে সরণের হারটা প্রতি মুহূর্তে একটু বেশি হারে বাড়বে। তো ধরো গাড়িটা চলতেছে বা বস্তুটা চলতেছে, হ্যাঁ বোর্ড দেখা যাচ্ছে, আমার হাত দেখা যাচ্ছে, হ্যাঁ, তো এখান থেকে মনে করো স্টার্ট করতেছে, ওকে, যখন সময় ছিল জিরো, তো 1 সেকেন্ড পরে গিয়ে বেগ কত হয়েছে 2 মিটার পার সেকেন্ড, তাই তো? এখন একটু চিন্তা করো যে আমরা আমাদের হিসাবের সুবিধার জন্য, আমাদের হিসাবের সুবিধার জন্য আমরা ধরে নিব যে প্রথম 1 সেকেন্ড থেকে মানে 0 সেকেন্ড থেকে 1 সেকেন্ড এই মধ্যবর্তী সময়ে তো সে আসলে প্রতি মুহূর্তে একটু একটু করে বেগ বাড়ায়, 2 মিটার পার সেকেন্ড বেগ অর্জন করছে। বাট আমরা তো ওইভাবে এখন চিন্তা করতে পারবো না, ওইভাবে হিসাব করতে পারবো, মুখে মুখে হিসাব করতে পারবো না। সেজন্য আমাদের বোঝার সুবিধার জন্য আমরা ধরে নেই যে এই 0 থেকে 1 সেকেন্ড মানে ওই প্রথম সেকেন্ডে পুরাটা সময়ই তার বেগ ছিল 2 মিটার পার সেকেন্ড। কথাটা বুঝতে পারছি? জি ভাইয়া। জি স্যার। আচ্ছা, তো তার মানে বা আমরা এটা এটা চিন্তা না করে এটাও চিন্তা করতে পারি যে সময় যখন জিরো তার সরণ তো জিরো, তো প্রথম 1 সেকেন্ডে সে তাহলে 2 মিটার পার সেকেন্ড বেগে চলছে, তাহলে তখন তার সরণ কত হবে একটু বলো তো? 2 মিটার। সরণ কত হবে 2 মিটার।
2 মিটার, রাইট? 3 সেকেন্ডের সময় আইসা কি হয়েছে তার, সরি 3 সেকেন্ড কেন বলবো, 2 সেকেন্ড, দ্বিতীয় সেকেন্ডে আসার পরে তার বেগ কত হয়েছে? 4 মিটার পার সেকেন্ড। মুখে মুখে রিপ্লাই করতে হবে। বলো, 2 সেকেন্ডে আসার, দ্বিতীয় সেকেন্ডে তার বেগ কত হয়েছে? 4 মিটার পার সেকেন্ড, তাই তো? তাহলে আমরা এখানে ধরে নিতে পারি যে 1 সেকেন্ড থেকে 2 সেকেন্ডের যে মধ্যবর্তী 1 সেকেন্ড সময়, মানে 1 সেকেন্ড থেকে 2 সেকেন্ডের মাঝে 1 সেকেন্ডই আছে, ওই 1 সেকেন্ড পুরাটা সময় সে 4 মিটার পার সেকেন্ড বেগে গেছে ধরতে পারি। আমি সেটা ধরে নেই, তাহলে এই 1 সেকেন্ড থেকে 2 সেকেন্ডের মধ্যে সে কতটুকু দূরত্ব অতিক্রম করবে? 4 মিটার। 4 মিটার, তাহলে টোটাল প্রথম থেকে 2 সেকেন্ড পর্যন্ত কতটুকু দূরত্ব অতিক্রম করলো? এখানে 2 মিটার, আর এখানে আরো 4 মিটার, কত হইলো? 6 মিটার। 8 মিটার, সরি কি বলি, 6, তার মানে দ্বিতীয় সেকেন্ডে তো সরানো হচ্ছে, বুঝতে পারছো কাহিনিটা? তারপরে দেখো তৃতীয় সেকেন্ডে তার বেগ কত, তৃতীয় সেকেন্ডে এসে তার বেগ হচ্ছে 6 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা ধরে নিতে পারি যে 2 সেকেন্ড থেকে 3 সেকেন্ডের মাঝামাঝি যে 1 সেকেন্ড সময়টা আছে, ওই সময়ে তার বেগ ছিল 6 মিটার পার সেকেন্ড, তার মানে ওই 1 সেকেন্ডে সে কত দূর যাবে? 3 মিটার। 3 মিটার যাবে, তার বেগ ছিল 6 মিটার পার সেকেন্ড, 2 সেকেন্ড থেকে 3 সেকেন্ডের মাঝামাঝি যে 1 সেকেন্ড সময়টা, ওই সময়ে সে 6 মিটার পার সেকেন্ড বেগে গেছে। তো 6, একটা বস্তুর বেগ 6 মিটার পার সেকেন্ড মানে কি, সে প্রতি সেকেন্ডে 6 মিটার করে দেয়, তাই না? তো তার মানে 2 মিনিট, 2 সেকেন্ড থেকে 3 সেকেন্ডের মাঝামাঝি সময় সে কতটুকু গেছে? টোটাল 6 মিটার গেছে। রিদিকা বুঝতে পারছো? রিদিকা বুঝতে পারছো? না ভাই, আরেকবার একটু বলো। আচ্ছা হ্যাঁ অবশ্যই বলতেছি, খেয়াল করো 2 সেকেন্ড পর্যন্ত তো বুঝছি না, সমস্যা নাই তো? আচ্ছা 2 সেকেন্ডে আসার পর সে যখন তৃতীয় সেকেন্ডে পা রাখলো, তখন তার বেগ কত হয়েছে? 6 মিটার পার সেকেন্ড, 6 মিটার পার সেকেন্ড। তো আমরা হিসেবে সুবিধার জন্য তাহলে ধরে নিয়েছি যে 2 সেকেন্ড থেকে 3 সেকেন্ডের মাঝামাঝি যে 1 সেকেন্ড, ওই পুরাটা সময় সে 6 মিটার পার সেকেন্ড বেগেই গেছে। কথাটা কি বুঝতে পারছো? জি ভাইয়া। তাহলে ওই 2 সেকেন্ড থেকে 3 সেকেন্ডের মাঝামাঝি 1 সেকেন্ড সময় যেটা, ওই সময়ে যদি সে 6 মিটার পার সেকেন্ড যায়, তার মানে 1 সেকেন্ডে সে কতটুকু গেছে? 6 মিটার, 6 মিটার গেছে না আরো? তো আগে থেকেই তো তার স্মরণ ছিল 6 মিটার, 2 সেকেন্ডে, 3 নম্বর সেকেন্ডে গিয়ে তো আরো 6 মিটার স্মরণ হয়েছে, তাই না? তাহলে টোটাল স্মরণ কত হইলো? 6 আর 6 কত হয়? 12। বুঝতে পারছি কাহিনীটা? তাহলে এইবার একটু হিসাব করে বা তোমরা সবাই বলো, 4 সেকেন্ডে স্মরণের মান আমি এখানে কত বসাবো আমাকে বের করে বলো, এক্ষুনি বলো। 20। 4 সেকেন্ড যখন হবে 20 মিটার, রিদিকা কত হবে? রিদিকা কত হবে মনে হয় তোমার? রিদিকা আছো আমাদের সাথে? ভাইয়া 20 মিটারই হবে। কিভাবে কিভাবে হিসাব করলে একটু বলো তো আমাকে ভাইয়া, কারণ পরের সেকেন্ডে হচ্ছে কি 8 মিটার পার সেকেন্ড এই বেগে যাচ্ছিল 1 সেকেন্ড ধরে, তাহলে স্মরণ হলো 8 মিটার, তাহলে 8 মিটার গেছে, তাহলে 12 আর 8 20। থ্যাংক ইউ। তো আর গেলাম না, কারণ এরপরে গেলে যে মান আসবে আমাদের বিশাল বড় পুরো বোর্ড লাগবে, গ্রাফ আসছে, 20 পর্যন্তই থাকুক, ঠিক আছে? মানে 4 সেকেন্ড পর্যন্ত হিসাব থাকুক। তাহলে এই হচ্ছে বিভিন্ন সময়ে তার বেগ এবং ওই সময় তার স্মরণের মান। তাহলে এখন একটু খেয়াল করে দেখো, আমরা যদি এখন এই বস্তুটার বেগের গ্রাফ আঁকি, বেগের গ্রাফ আঁকা মানে কি সময়ের সাথে স্মরণের মান আঁকা, কি বলে ম্যাথের মান আঁকতে হবে, তাই তো? তো এখন আমরা একইভাবে কাজ করি, ধরলাম এটা 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড, 4 সেকেন্ড, ঠিক আছে? 1 2 3 4 0। আর এখন যেহেতু এখানে 1 সেকেন্ড স্মরণের মান 20 পর্যন্ত যায়, তাহলে একটু ছোট ছোট ঘরগুলো আঁকি, ধরলাম 1 2 3 4 5 6 7 8 9 10।
দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো তা হইল না, 17 18 19 20 এ হচ্ছে আমাদের 20, তাহলে 1 2 3 4 এ হচ্ছে 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 বুঝে গেল কাহিনীটা? এখন মান বসাও, আমরা কিন্তু বেগের মান বসাবো না, কারণ আমরা কি টি বনাম ভি এর গ্রাফ আঁকতেছি? না, আমরা টি বনাম এস এর গ্রাফ আঁকতেছি। তো টাইম যখন জিরো স্মরণ জিরো, টাইম যখন 1 সেকেন্ড তখন স্মরণ কত? 2 মিটার, মানে দুই ঘোরা গেলে এই এই জায়গাতে আমরা আসতেছি। সবাই কি দেখতে পাচ্ছে এবং বুঝতে পারতেছো? জি স্যার। আচ্ছা, টাইম যখন 2 সেকেন্ড স্মরণ কত? 6, তার মানে এক্স অক্ষ বরাবর 2 ঘর আগাবো, ওয়াই অক্ষ বরাবর 6 ঘর উঠবো, তাহলে এই হচ্ছে 6 ঘর, তাহলে এই হচ্ছে আমাদের বিন্দুটা হবে, এই যে আমাদের বিন্দুটা পরেরটা। তারপরে সময় হচ্ছে যখন 3 সেকেন্ড তখন স্মরণ কত? 12, তার মানে ওয়াই অক্ষ বরাবর 12 ঘর উঠবো, তাহলে 12 ঘর উঠলে এই মোটামুটি এই জায়গাটায় আমরা এসে পৌঁছাবো। আচ্ছা, সময় যখন 4 সেকেন্ড তখন স্মরণ কত? 20, তাহলে আমরা একেবারে এই খাড়া উপরে উঠে যাব। এখন ভালো করে দেখো, আমরা যে বিন্দুগুলো এখানে পাইলাম, আমরা যদি এগুলাকে এখন যোগ করার চেষ্টা করি কেমন আসতেছে? রেখাটা কি সোজা হইলো? আমার আঁকার ভুলের কারণে, আচ্ছা এটা তো একটু নিচেই হবে, 10 11 12 ছিল না, 10 11 12, তাহলে এটা তো এই জায়গাতে হবে, ভুল আসছি তো। তাহলে যাই হোক, এটা হচ্ছে এইখানে আর এই বিন্দুটা হচ্ছে একেবারে 20 এর বরাবর। হাতে আঁকার কারণে প্রপার জিনিসটা হয়তো আসতেছে না, তো আমরা এই দেখো বিন্দুগুলোকে যখন যোগ করব কি পাইতেছি? এটা কি সোজা আসছে না বাঁকা আসছে? বাঁকা বাঁকা। তো বাঁকা সোজা আসছে, সোজা আসা মানে কি? সোজা আসা মানে সমবেগ। সোজা আসা মানে কি? সমবেগ। আর বাঁকা আসা মানে কি তাহলে? বাঁকা আসা মানে কি হবে? সমবেগ না, সমবেগ না, এবং যদি সেটা একটা স্পেসিফিক প্যাটার্ন থাকে, খেয়াল করো রেখাটা বাঁকা হলেও একটা সুন্দর একটা প্যাটার্ন নিছে, কিন্তু আঁকা বাঁকা উল্টা পাল্টা হবে, আঁকা বাঁকা হয়নি। তো যখন এরকম একটা প্যাটার্ন নিবে, তার মানে বুঝতে হবে এইটা যদিও বেগের গ্রাফ, কিসের গ্রাফ? বেগের গ্রাফ, মানে সময়ের সাথে স্মরণ দেখায়, বাট এই গ্রাফটার চেহারা দেখে বলে দেওয়া যাচ্ছে যে এখানে সময়ের সাথে স্মরণের হারটা ধ্রুবনা থেকে একটু বেশি করে বাড়তেছে এবং সেটা সুষম হারে বাড়তেছে। এটা বলে দেওয়া যায় এই বেগের গ্রাফ দেখে, এখানে আসলে ত্বরণ হচ্ছে। কথাটা বুঝা গেছে? জি স্যার। ভালো করে চিন্তা করে দেখো, কোনো কনফিউশন নাই তো? না স্যার, কনফিউশন নাই। আচ্ছা, এখন চিন্তা করো ওই একই বস্তুটার জন্য আমরা যদি ত্বরণের গ্রাফ আঁকতাম, ত্বরণের গ্রাফ তার মানে কি? সময়ের সাথে কি ইউজ করতে হবে? বেগ ইউজ করতে হবে, তাই তো? তো সময়ের সাথে যদি বেগ ইউজ করতাম, তাহলে বলো তো তখন রেখাটা কেমন আসতো? সোজা আসতো, বলো। হ্যাঁ, সরল রেখা। কারণ দেখো, কারণ সময় যখন জিরো বেগ তখন জিরো, সময় যখন 1 বেগ 2, সময় যখন 2 বেগ 4, সময় যখন 3 বেগ 6, সময় যখন 4 বেগ হচ্ছে 8, মানে এখানে তো নির্দিষ্ট হারেই বাড়তেছে, ঠিক ওই 2 মিটার পার সেকেন্ড বেগে যে মান গুলো আসলে ওরকম। তার মানে এখানে আমি আসলে এক্সাক্টলি একটা সোজা রেখা পাবো, এবং বলছিলাম যখন কোনো গ্রাফে কোনো রেখা সোজা আসবে, তাহলে বুঝতে হবে এটা যার গ্রাফ সেটা হচ্ছে সুষম। তো তার মানে এখান থেকে বুঝতে পারতেছি এটা হচ্ছে সুষম। বাট এটা কিসের গ্রাফ? বেগের গ্রাফ না ত্বরণের গ্রাফ? ত্বরণের গ্রাফ। আর তার কারণে এটা হচ্ছে সুষম ত্বরণ। বোঝা গেল? জি স্যার। জি ভাইয়া। তো তার মানে সুষম ত্বরণ একটা গতিশীল বস্তুর, সুষম ত্বরণের গতিশীল বস্তুর ত্বরণের গ্রাফ অবশ্যই সোজা আসবে, কিন্তু তুমি একই বস্তুটার যদি বেগের গ্রাফ এরকম দেখো প্যাটার্ন, যেটা আস্তে আস্তে হেলে উপরে উঠছে ফ্লাইওভারের মতো, তাহলে সেটা সেখান থেকে বোঝা যাবে যে দুইটা আসলে একই। তবে টেকনিক্যালি এইটা আর এইটার মধ্যে কোনো পার্থক্য নেই, কারণ এই দুইটা গ্রাফ ভিন্ন হলেও দুইটা আসলে একটা বস্তু বেগ নির্দেশ করতেছে। বোঝা জি স্যার। আচ্ছা, তো এই ছিল মূলত গ্রাফের মূল বিষয়। তো এখন তো এখন যদি মনে করো কোন একটা বস্তু বেগের ত্বরণের মানটাও অসম হয়, তাহলে কিন্তু ত্বরণের গ্রাফটাও আঁকা বাঁকা হবে, বাট লাকিলি ওইটা নিয়ে আমাদের কাজ করার দরকার নাই, আমরা শুধুমাত্র
সুষমবেগ এবং অসমবেগের মধ্যে কেবলমাত্র সুষম ত্বরণ বা সুষম মন্দন নিয়ে কাজ করব। এখন বলো তো, যদি এটা ত্বরণ না হয়ে মন্দন হইতো তাহলে রেখাটা কি এমন আসতো? তাহলে রেখাটা সোজা থাকতো? সোজা থাকতো না, সেটাও বাঁকা হইতো, বা তখন সেই ক্ষেত্রে এই রেখাটা আসতো নিচের দিকে। বোঝা গেছে কাহিনীটা? তখন এইভাবে হেলে আসতো। তার মানে গ্রাফ যদি, বেগের গ্রাফ যদি আস্তে আস্তে উপরের দিকে উঠতে থাকে, খাড়া হতে থাকে, তখন কি হবে? বেগ বাড়তেছে। এবং দেখো একটু খেয়াল করো তো, আমরা এখানে পড়ছিলাম ঢাল মানে তো বেগ। দেখো তো এই রেখাটার অ্যাঙ্গেল আস্তে আস্তে বাড়তেছে না, বাড়তেছে তো? তো অ্যাঙ্গেল বাড়তেছে মানে কি? ঢাল বাড়তেছে। ঢাল বাড়তেছে মানে বেগ বাড়তেছে, এবং এই জন্য এটা হচ্ছে সুষম ত্বরণ, কারণ এটার অ্যাঙ্গেলটাও সুষম ভাবে চেঞ্জ হইতেছে। ক্লিয়ার সব প্রত্যেকটা কথা আমার? জি ভাইয়া। তো তা ও তো সুষম মন্ডল হলে গ্রাফটা এইভাবে না হলে এইভাবে হেলতো, মানে এই উপর দিয়ে উঠে আস্তে আস্তে এইভাবে হেলতো। এটা তো বুঝছি, একটু আমরা নিজেরা বসাবো। বাট একটু বলো তো, সুষম মন্ডল যদি হইতো তাহলে তো বেগের গ্রাফটা এরকম আসতো, ত্বরণের গ্রাফটা কিরকম আসতো তখন? বলো। সুষম মন্ডল হলে ত্বরণের গ্রাফটা সরল রেখায় আসতো, কিন্তু এরকম আসতো না, তো ডিফারেন্ট নিচের দিকে থাকতো। তো দেখাই তখন রেখা, হ্যাঁ এটা উল্টা নিচের দিকে আসতো। কেন একটু দেখাই, ধরো মনে করো এটা ত্বরণ, এখন এটা এখন ত্বরণ নাই, মন্দন হয়ে গেছে, মানে -2 মিটার/সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, তাহলে যার মন্দন হচ্ছে তার মানে কি, যখন সময় শূন্য তার কি বেগ শূন্য হবে? এটা বলো, সময় যদি শূন্য হয় বেগ কি শূন্য হবে? রিপ্লাই কই? না স্যার। কেন হবে না? কারণ বেশি থাকলে কমতে পারবে। জিরো থাকতে তার কমতে পারবে না, মানে মন্দন তো তারই হয় যার আগে থেকে অলরেডি একটা বেগ আছে। কথাটা বোঝা গেছে? তো এই হচ্ছে কাহিনী। তো আমরা ধরে নিলাম যে যে বস্তুটার মন্দন হইতেছে -2 মিটার/সেকেন্ড স্কোয়ার হারে, তার বেগটা ছিল শুরুতে 20 মিটার/সেকেন্ড, 10 মিটার/সেকেন্ড। তাহলে যেহেতু মন্দন হয় মানে কি, প্রতি সেকেন্ডে 2 মিটার/সেকেন্ড করে বেগ কমবে, তাহলে সময় যখন জিরো তখন বেগ কিন্তু 10। খেয়াল করো, সময় যখন 1 সেকেন্ড তখন বেগ কিন্তু কমে দুই দুই কমে যাবে, মানে হয়ে যাবে 8। সময় যখন তিন, আমি কি বলতেছি, 1 সেকেন্ডে 8 হইলো, 2 সেকেন্ডে সেটা হবে 6, 3 সেকেন্ডে কত হবে 8, এবং 4 সেকেন্ডে কত, আমি কি উল্টা করতেছি, 3 সেকেন্ডে হচ্ছে 4, এবং 4 সেকেন্ডে 2, এবং 5 সেকেন্ডে কত হবে, একেবারে শূন্য, মানে থেমে যাবে, মানে 5 সেকেন্ডের মধ্যে গাড়িটা থেমে যাবে। তো এখন যদি আমরা এই মানগুলো বসাই গ্রাফের মধ্যে, দেখো তো টি যখন জিরো তখন বেগ বেগ কত, 10, তার মানে সে তো জিরো, তার সরাসরি উপরের দিকে উঠতে হবে, মানে এটা হচ্ছে 10, তাহলে এখান থেকে আমাদের স্টার্ট হবে। টি যখন 1 সেকেন্ড সামনে যখন আগাবো তখন এটা আরেকটু নিচে নামবে, টি যখন আরো বাড়বে তখন এটা আরেকটু নিচে নামবে, টি আরো বাড়বে এটা আরেকটু নিচে নামবে, তখন গ্রাফটা আসলে এই রকম হয়ে যাবে। তো তার মানে খেয়াল করো যে আমরা যদি এখন এই ঢালটা দেখি, এটা আসলে নেগেটিভ ঢাল, এবং এই কারণেই আসলে এটা মন্দন। মিলাইতে পারতেছে সবকিছু মাথার মধ্যে? জি ভাইয়া বুঝছি। জি স্যার। আর এখন একটু বলো তো তাহলে, তোমরা এখন এই কাজটা করবা, আমি কিচ্ছু বলবো না। এই ছিল সময়, এই ছিল সেই সময় তাদের বেগের মান, এখন সরণ বলবা। সময় যখন জিরো, সরণ তখন জিরো, এটুকু আমি বলতে পারি, কারণ সময় স্টার্ট হয়েছে, সেখান থেকে সরণ স্টার্ট হবে। 1 সেকেন্ডে সরণ কত হবে এটা, এটা বলো। টেন মিটার দীপিকা কত হবে বলে মনে হয়? বলো বলো বলো, তাড়াতাড়ি বলো। 10 মিটার কি বুঝে বলছো নাকি না বুঝে বলছো? না ভাইয়া, 10 মিটার কেন হবে, কারণ ওই সময় অলরেডি তার বেগ 10 মিটার/সেকেন্ড ছিল। তারপর ধরে নিতে পারি যে 0 সেকেন্ড থেকে 1 সেকেন্ডের মধ্যবর্তী পুরোটা সময় সে 10 মিটার/সেকেন্ড থেকে চলছে, দ্যাট ইজ এ তখন তার আচ্ছা। তারপরে দ্বিতীয় সেকেন্ডে আইসা
এক সেকেন্ডে এটা তো বেগ হচ্ছে 8 মিটার, দ্বিতীয় সেকেন্ডে বেগ কত হবে বলো তো, সরণ কত হবে বলো? 18 মিটার। রাইট, 18 মিটার। তৃতীয় সেকেন্ডে 24 মিটার। 24, ভেরি গুড। চার সেকেন্ডে 28। আর 5 সেকেন্ডে 30 মিটার। 30, বুঝছো না প্রত্যেকটা বিষয়ে এখানে কাহিনীটা কি হয়েছে? এখন খেয়াল করো, তার মানে যখন একটা বস্তুর মন্দন হয় তার বেগটা কমতে থাকে, সরণ কি কমে? সরণ কিন্তু আসলে কখনোই কমে না, শুধু যেটা হয় সরণের মানটা কমে। দাদা প্রথমে 10 বার ছিল, পরে 8 বার, পরে 6 বার, মানে সরণটা আলটিমেটলি সবসময় একটু একটু করে অ্যাড হতেই থাকবে, বাট আস্তে আস্তে অ্যাড হওয়ার পরিমাণটা কমতে থাকবে, এই হচ্ছে কাহিনী। আর এখন এই মানগুলা বসায় যদি তুমি এখানে গ্রাফ আঁকো, তাহলে তুমি একটু সবাই খাতাগুলো রাফ করো, এক্ষুনি এক্ষুনি রাফ করে দেখো এই বস্তুটার বেগের গ্রাফ আঁকলে কেমন আসবে। করো, ডু ইট রাইট নাও। করতে পারবো না, পারবে কি? তোমাদের করতে করতে আমার ই হয়ে যাবে, তাড়াতাড়ি হয়ে যাবে। দেখো সময় যখন 0 সরণ 0, মানে প্রথমে স্টার্টিং 0, সময় যখন 1 সরণ কত, একেবারে 10 চলে যাবে, মানে এই যে 10 এখানে আছে। সময় যখন 2 কত, 18, তাহলে এদিক দিয়ে কত হতে হবে, 15 16 17 18, তো 18 হবে মোটামুটি এই জায়গাটায়। সময় যখন 3 সেকেন্ড তখন সরণ কত, 24, তাহলে 20 পর আরো 5 দিলে মোটামুটি এই জায়গাটায় আসবে। এখন দেখো বিন্দুগুলোকে যোগ করলে সে কোন দিকে হেলতেছে, এইভাবে নিচের দিকে ফ্লাইওভারের মতো হেলতেছে, আর দ্যাট ইজ ওয়াই এটা হচ্ছে সুষম মন্দন। কথাটা বোঝা গেল? জি ভাইয়া। হ্যাঁ, তো তার মানে এক কথায় যে ডিসিশন গুলো আমরা এখন দিব সেটা হচ্ছে যে যদি বেগের গ্রাফের কথা বলি, বেগের গ্রাফ যদি গ্রাফটা হয় এরকম, তাহলে এটা হচ্ছে সুষম বেগ। যদি বেগের গ্রাফ হয় এইরকম, সরি এরকম না বলে আগে এরকম এরকম বলি, তাহলে এটা মানে বুঝতে হবে এখান থেকে সুষম ত্বরণ হচ্ছে। যদি সেই বেগের গ্রাফটা এইরকম হয় তাহলে বুঝতে হবে এখান থেকে সুষম মন্দন হচ্ছে। আর যদি সেই বেগের গ্রাফটা এরকম সোজা রেখা হয়, তার মানে বুঝতে হবে এটা আসলে স্থির দাঁড়ায় আছে, কারণ সময়ের সাথে সরণের কোনো আপ ডাউন নাই, এটা মনে রেখো, এটা কিন্তু বলি নাই। কিন্তু বুঝতে পারছি না কাহিনীটা কি হবে এখানে, বাট আসলে এই গ্রাফটা হয় না, লিগাল ইলিগাল হয়, কারণ সময় যখন 0 সরণ 0 তখন এক্স অক্ষ বরাবর রেখা টানতে হয়। যাক, তো এটা এই ধরনের গ্রাফটা এখানে চিন্তা করার দরকার নাই। তো এটা হচ্ছে গ্রাফ তোমার সুষম বেগের গ্রাফ। আর যদি বেগের গ্রাফটা এরকম হয়, ধরো এইরকম আঁকা বাঁকা উঠা নিচে কোনো প্যাটার্ন নাই, তাহলে এটাও অসম বেগ, তবে সেটা অনিয়মিত সুষম, অনিয়মিত বেগ, মানে এটা হচ্ছে তার মধ্যে সে তো অসম বেগ অবশ্যই, কিন্তু সেটা সুষম ত্বরণের মধ্যেও পড়ে না, সুষম মন্দনের মধ্যেও পড়ে না। বোঝা গেছে কাহিনীটা? আর মনে করো এখন যদি ত্বরণের গ্রাফ চিন্তা করি আমরা, ত্বরণের গ্রাফ, ত্বরণের গ্রাফ যদি মনে করো এরকম হয় তাহলে বুঝতে হবে এটা হচ্ছে সুষম ত্বরণ, যদি এইরকম হয় তাহলে সুষম মন্দন, যদি এব্রো থেব্রো হয় তাহলে বুঝতে হবে সেটা অসম বেগ, মানে অসম বেগ তো অবশ্যই, মানে সেটার মধ্যে কোনো প্যাটার্ন নাই, সেটা সুষম ত্বরণ না সুষম মন্দন না, সেটা হচ্ছে আমরা বলতে পারি নন ইউনিফর্ম ভেলোসিটি। হ্যাঁ, এটাকে আমরা নন ইউনিফর্ম, সেটার মধ্যে সুষম ত্বরণের কোনো বালাই নেই। আর যদি গ্রাফটা এইরকম হয়, ত্বরণের গ্রাফ, তার মানে বুঝতে হবে তার বেগের ত্বরণের মানটাও এখানে বাড়তেছে প্রতি মুহূর্তে। আর যদি এরকম হয় তাহলে বুঝতে হবে তার ত্বরণের মানটাও আসলে কমতে চাচ্ছে একটু করে, মানে ত্বরণের মানটাই পরিবর্তিত, এটা অসম ত্বরণ, এটাও অসম মন্দন, এবং এইটাও আসলে অসম মন্দন। ঠিক, একটু লিখে নিও, আমি যেই গ্রাফের যেই কথাটা বলছি অবশ্যই সাথে সাথে খাতা কলমে তুলে নাও, নাহলে ঝামেলা আছে, ঠিক আছে? আর যদি বেগের গ্রাফ এইরকম দেখতে পাও তাহলে বুঝতে হবে সে সুষম বেগ, কারণ এটা এটা কিন্তু সম্ভব, একটা বস্তু 20 মিটার পার সেকেন্ড বেগে চলতেছে, তো কন্টিনিউয়াসলি একটা বেগের ভেলোসিটি আমরা এখানে পাবো।
আমার ইন্টারেস্টিং জিনিস খেয়াল করে দেখো, এই গ্রাফটা সুসম্বেত, এইটাও সুসম্বেত নির্দেশ করতেছে, মানে এই দুইটার মধ্যে কোনো পার্থক্য নাই, বোঝা গেছে? আবার দেখো এইটা সুসম্বেত নির্দেশ করতেছে, এটাও সুসম্বেত নির্দেশ করতেছে, মানে এই দুইটা আসলে একই জিনিস, এইটা সুষম মন্দ নির্দেশ করতেছে, এটাও সুষম মন্দ নির্দেশ করতেছে, মানে এই দুইটা আসলে একই জিনিসকে বোঝাচ্ছে। এই হচ্ছে কাহিনী, ক্লিয়ার সবকিছু? ক্লিয়ার স্যার। আর কোনো ঝামেলা আছে? ওকে, কোন প্রশ্ন আছে রিদিকা এগুলো বুঝতে? না ভাইয়া। তাহলে এখন যে কোনো গ্রাফে যে কোনো ধরনের প্যাটার্ন দেখলে বুঝতে পারবো না যে এটা কি ধরনের গতি? আচ্ছা, এবার খুব ভালো করে মনোযোগ দিয়ে দেখো নেক্সট 5 মিনিট, এখানে সময়, এখানে হচ্ছে সরল। একটা গ্রাফ আমি দেখতেছি, গ্রাফ হচ্ছে এই রকম, আমি খুব ভালোভাবে আঁকতে পারলাম না, যাই হোক এটার মানে কি? সুষম ত্বরণ। সুষম ত্বরণ, এবং এটা হচ্ছে অসম বেগ। এখন আমাকে হঠাৎ করে মনে করে বললো যে এই গ্রাফ থেকে আমরা তো এটা এটা যেহেতু বেগের গ্রাফ, বেগের গ্রাফ থেকে আমরা কি বের করি? বেগই তো বের করি। আমাকে বলা হলো এখানে পি বিন্দু দেওয়া আছে, এই বিন্দুতে বেগের মান কত, কিভাবে করব? বলো 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 ভাই। যে লম্ব ভাই ভূমি। হ্যাঁ রাইট, আমাদের এটা অসম বেগ, বাট এই বিন্দুতে ওই মুভমেন্টে তার বেগটা তো কনস্ট্যান্ট ছিল, মানে বেগটা তো আসলে আস্তে আস্তে বদলায়, তো একটা মুহূর্তের জন্য যদি আমরা বলি ওই সময় তার বেগটাকে তাৎক্ষণিক ধরে নেওয়া যায়, মানে এক কথায় আমরা যদি এখানে একটা স্পর্শক আঁকি এই গ্রাফটার সাথে, তাহলে আমরা মোটামুটি এমন একটা রেখা পাবো যেটা কিনা তোমার একটা সরলরেখার সাথে মিলে যায়। কথাটা বুঝতে পারছো কাহিনীটা? তো এইখান থেকে যদি আমরা একটা ত্রিভুজ কল্পনা করি এখন, এবং ত্রিভুজ কল্পনা করলে এই ত্রিভুজের যে ছোট্ট একটা কোণ তৈরি হয়েছে যেটা কিনা আসলে ঢাল, এটা যদি আমরা বের করতে পারি তাহলে আমরা কিন্তু ওই সময়ের জন্য তার বেগটা বের করে ফেলতে পারবো, এটাকে বলে তাৎক্ষণিক বেগ। কথাটা বোঝা গেছে? জি ভাইয়া। জি স্যার। তো এখন প্র্যাকটিক্যালি এই ত্রিভুজটা এত ছোট এত ছোট এত ছোট, যেখান থেকে সহজে মান বের করা কঠিন, মানে মানগুলো ধরা কঠিন, এই জন্য আমরা যেটা করব এই ত্রিভুজটাকে দিয়ে আমরা একটা বড় ত্রিভুজ কল্পনা করব। কি করব? বড় ত্রিভুজ, মানে এই বাহুটাকে এইদিকে বাড়াবো, এই বাহুটাকে এইদিকে বাড়াবো, সোজা তো হইলো না মনে হয়, এটাকে এইদিকে বাড়াবো, তো বাড়ালে আমরা একটা বড় ত্রিভুজ পাইলাম, তাই না? এখন খেয়াল করো তো এই কোণটা আর এই কোণটা কি অনুরূপ কোণ না? জি ভাইয়া। তার মানে এই কোণ বের করা আর এই কোণ বের করা আসলে একই কথা, এটা থিটা হলে এটাও থিটা, আর তার মানে আমরা যদি এই বড় ত্রিভুজটার জন্য আমরা যদি ঢাল বের করতে পারি এই অতিভুজের, তাহলে আমরা বেসিক্যালি এই এই ছোট ত্রিভুজের ঢালও বের করতেছি, তার মানে বেসিক্যালি আমরা ওই ক্ষুদ্র সময়ের জন্য পি বিন্দুতে, মানে পি সময়ে, পি বিন্দুতে যে সময়টা ছিল গ্রাফে দেখাচ্ছে, ওই সময় ওই বস্তুটার তাৎক্ষণিক দ্রুতি বা তাৎক্ষণিক বেগের মান বের করে ফেলতে পারতেছি। বোঝা গেল কাহিনীটা? জি ভাইয়া। জি স্যার। আর যেহেতু এখন বড় ত্রিভুজ, এই ত্রিভুজের এখানে মান কত, এখান থেকে এই পর্যন্ত মান কত সেটা বের করে ফেলা যাবে, এখান থেকে এই পর্যন্ত মান কত সেটা বের করে ফেলা যাবে, বের করে ওই একই ভাবে ঢালের নিয়মে ওয়াই বাই এক্স করে, মানে সরণ বাই সময় করলে আমরা এইখানে এই বস্তুটা তাৎক্ষণিক দ্রুতি পেয়ে যাব। বোঝা গেল কথাটা? ভেতরে এটাকে তাৎক্ষণিক দ্রুতি বলে। হ্যাঁ হ্যাঁ, এটাকে তাৎক্ষণিক দ্রুতি বলে। হ্যাঁ, এটাকে তাৎক্ষণিক দ্রুতি বলে, না তাৎক্ষণিক দ্রুতি এটাকে বলে না, তাৎক্ষণিক দ্রুতি বের করার কৌশল এটা আর কি। আর তাৎক্ষণিক দ্রুতির সংজ্ঞা যদি বলো যে কোনো অসম্বেগে গতিশীল বস্তুর যে কোনো একটা মুহূর্তের বেগকে বলা হয় তার তাৎক্ষণিক মুহূর্তের দ্রুতিকে বলা হয় তার তাৎক্ষণিক দ্রুতি, যে কোনো একটা মুহূর্তে সাধারণত বেগের কথা বলা হয় দ্রুতির কথাই বলা হয়। বোঝা গেল? জি ভাইয়া। আর কোনো প্রশ্ন, আর কোনো কোথাও কোথাও কোনো কিছু বুঝতে সমস্যা হয়েছে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত? কোনো সমস্যা হয়েছে আর কোথাও? ওকে, তো আপনারা যদি যা যা পড়লেন সুন্দর করে একটু খাতা মতো নোট করবেন, এবং এই সম্পূর্ণ মনে রাখতে পারেন,
আপনার গাছে আর কেউ কোনোদিন আটকাইতে পারবে না, ঠিক আছে? দ্যাটস ইট, আল্লাহ হাফেজ।